अमा देखबेन जरा स्वामी अनुरागी होय तारा बुझते पारे स्वामीर मुख देखे बुझते पारे जे स्वामीर की कष्ट होच्छे ताई की करलो स्वामीर की कष्ट होच्छे बुझते पेरे सुशीला बोले उठलो स्वामी ओ स्वामी आमी तोमार काछे एकटा आबदार राखबो सुशीला ओ सुशीला आमी तोमार एमन स्वामी जे तोमाके एकटा भालो शाड़ी किने दिते पारे ना जे तोमाके एकटा भालो गयना किने दिते पारे ना हरि बोल हरि बोल स्वामी तुमी थाकते आमार आबार गयनार की दरकार तुमी तो होले आमार आसल रत्न की हबे आमार गयना काटे आमार किछु प्रयोजन नाई स्वामी स्वामी तुमी आमार एकटा आबदार राखबे बोलो सुशीला बोलो की स्वामी आमी शुनेछी तुम्हारे बंधु ना कि द्वारकाधीश कृष्ण जाओ ना स्वामी तुम्हें एक बार तुम्हारे बंधुर साथे देखा करे एसो जाओ ना स्वामी कि बोलले सुशीला आमी गरीब आमी दारिद्रताय पड़ेछी बोले आमी आमार बंधुर काछे गिये हाथ पेते बोलबो दे कानाई आमाके साहाज्य कर आमी तार काछे हाथ पादबो गिये ना सुशीला आमी ता कोनो दिन पारबो ना स्वामी सबाई तुम्हार बंधु कृष्ण के की नामे प्रणाम करे हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपति गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते राधा नमस्तुते स्वामी তোমার বন্ধু কৃষ্ণ তার যদি মুখ একবার তার বদনে যদি একবার কেউ দর্শন করে তার আর দুঃখের কোনো অবসান ঠিক বলেছো এই কথাটা তুমি একদম ঠিক বলেছো এই কথাটা তুমি একদম ঠিক বলেছো সত্য বলেছো বেশ আমি যাব তুমি যাবে স্বামী হ্যাঁ আমি যাই হ্যাঁ যাও না আমি তো তোমাকে যেতেই বলছি কিন্তু আমি কি করে যাব সুশীলা বলে উঠল স্বামী অসুবিধাটা কোথায় বলছে তুমি জানো না সুশীলা তুমি জানো না ওই যে আমার কৃষ্ণ বন্ধু কোন বন্ধু যদি কোন বন্ধুর বাড়িতে পাঁচ বৎসর না যায় কোন বন্ধু যদি কোন বন্ধুর বাড়িতে পাঁচ বৎসর মা যদি না যায় তাহলে তার অন্তত কিছু হাতে করে নিয়ে যেতে হয় তাই না আর যদি কোন বন্ধুর বাড়িতে কোন বন্ধু প্রতিদিন যায় তাহলে তার কিছু না নিয়ে গেলেও চলে কিন্তু অনেক দিন পরে আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি আর কিছু হাতে করে না নিয়ে গেলে হয় সুশীলা সুশীলা তুমি যখন আমার যাবার উপায় বলেছো তাহলে তাহলে আমি আমার বন্ধুর বাড়িতে কি উপহার নিয়ে যাব একবার বলো একবার বলো না সুশীলা তুমি আমার উপায় বের করে দাও স্বামী আমি যা কিছু গয়না গাটি যা পেয়েছিলাম বাবার বাড়ি থেকে সবই তো তোমার দারিদ্রতা ঘুচাতে ওই শেখরার দোকানে বিক্রি করে দিয়েছি আমার কাছে তো আর কিছু নেই বেশ আমি যা কোনোদিন করিনি আজ আমি তাই করব
আপনি সুশীলা ঘর থেকে বেরিয়ে গেল বাবা ঘর থেকে বেরিয়ে গেছি গিয়ে নগরী নগরবাসীর কাছে দুয়ারে দুয়ারে দুটো আঁচল পেতে বলে উঠলে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও না আমায় কিছু ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী কিছু ভিক্ষা দাও তোমাদের ভিক্ষা পাবে আমার শ্যামরা ভিক্ষা দাও গো নগরবাসী আমরা ভিক্ষা দাও নিতাই বল হরি বল হরি বল হরি বল নগরবাসী কিছু ভিক্ষা নগরবাসী কিছু ভিক্ষা দাও ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও নগরবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচল পেতে ভিক্ষা করছে এমন সময় কয়েকজন লোক এই ওইটা কি আসছে রে ওই যে অদূরে ওই যে দেখতে পাচ্ছিস ওই যে আঁচল পেতে ভিক্ষা করছে আরে ভিখারির আর শেষ নেই বেড়ে গেছে না আরে ওটা কি বলতো ওই যে দেখতে পাচ্ছিস ওই যে একটা বউ আসছে রে ওটা কি বলতো বলে আরে বাবা চেনো না ও যে সেই সুদামা গো সুদামা বলছে হ্যাঁ ওই যে সেই উঁচু ভিটেটায় একটা একটা খড়ের বাসা করে আছে বলছে হ্যাঁ খড়ের ঘর তৈরি করে আছে ওই সেই সুদামার বউ সুশীলা ও সত্যিবাদী সত্যি কথা ছাড়া বলবে না সত্য পথ ছাড়া চলবে না আর আমাদের কানে ভিক্ষা করতে চাচ্ছে আমরা কি রাজা জমিদার নাকি আমরা দুবেলা সোনার থালায় ভাত খাই আমা যে যার মুখে আসলো কটু কথা বলে দিল আর সুশীলা বলে উঠল সবই গো ওগো আজ আমার স্বামী যা কিছু পায় তার বেদ বিদ্যা অধ্যয়ন করে যা কিছু পায় তা দিয়ে আমাদের সংসার চলে যায় কিন্তু আজ একটু বেশি লাগছে কারণ আমার স্বামী যাবে তার বন্ধুকে দেখতে তাই আমাদের একটু বেশি লাগছে তোমরা ভেবো না তোমাদের ভিক্ষা দিয়ে আমরা সেবা করব আমা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চার পাড়ায় ভিক্ষা করে আজ চার পাড়ায় ভিক্ষা করে সুশীলা পেল চার মুঠো চিড়ে এই তত্ত্বের দিকে বলছি চার মুঠো চিড়ে হলো ধর্ম অর্থ কাম মোক্ষ
चार जन दान करे छिलो चार मुठो चिड़े केउ धर्मेर जन्नो केउ अर्थेर जन्नो केउ मुख्य लाभेर जन्नो केउ कामना बासना पूरणेर जन्नो निताई गौर हरि बोल हरि बोल हरि সেই চাড় মুঠো চিড়ে এনে স্বামীকে বললেন স্বামী এই দেখো এছাড়া আর আমি কিছু জোগাড় করতে পারি না স্বামী সুদামা বলে উঠলেন সুশীলা তুমি আমার জন্য আমার বন্ধুর জন্য আমি যা কোনোদিন করিনি তুমি তাই করেছো সুশীলা তুমি ভিক্ষা করে এনেছো আমার বন্ধু কৃষ্ণের জন্য বেশ সুশীলা আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম সৌভাগ্যবতী ভব জানি না আমার আশীর্বাদ তোমার ফলবে কি না তবে আমি আশীর্বাদ করলাম তুমি সৌভাগ্যবতী হও আমা ওই চার মুঠো চিড়ি একটা পুটুলির ভিতরে করে নিয়ে সুদামা আজ চলেছে বন্ধুকে দেখতে সুশীলা আজ আমি আসি হ্যাঁ স্বামী তুমি এসো তুমি কোনো চিন্তা করো না আমাদের নিয়ে কোনো চিন্তা করো না আমি তোমার আশা পথে নয়ন দিয়ে বসে থাকবো স্বামী তুমি কখন আসবে তার জন্য আমি বসে থাকবো তুমি আমাদের জন্য চিন্তা করো না স্বামী তুমি আমাদের জন্য চিন্তা করো না নিশ্চিন্তে যাও নয়ন জলে বক্ষ ভাসাতে ভাসাতে চলেছে সুদামা কেমন ভাবে দেখা দে রে প্রাণে রোকানা দেখা দে রে তবে আমি সেখানে কি কি দেখব জানিস দেখব রে তোর মধুর হাসি আমি আমি তোর মধুর হাসি দেখতে চাই কৃষ্ণ তাই তাই আমি দাঁড়কায় আসি দেখব রে তোর মধুর সাজে তাই তোর তোর দরকার দেখে বলে তোর মধুর হাসি কানাই আমি তোর মধুর হাসি দেখতে চাই আর আমি কিচ্ছু চাই না
कृष्ण नाम गाइते 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 आज दारोकार राज दरबारे एसे उपस्थित हयेछे आर जेई ना ढुकते जाबे संगे संगे बोले उठलेन आई भिखारी एखान थेके दूर हये जाओ आमा जखन एमन कथा बोलेछि एखान थेके दूर हये जाओ बोलछि ओगो आमी भिखारी नई आमी 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 तोमादेर राजार बंधु गो आमादेर राजार कत बड़ बड़ बंधु आछे तारा पालकीते चढ़े आसि कत हाथीते चढ़े आसि आर तुमि किना तोमार गाये छेड़ा बर्षण एकटा धुति पड़े आछो पाये कोनो जूता नेई माथाय छाता नेई आर तुमि आमार आमादेर राजार बंधु बोललेई हये गेल বলছি আচ্ছা বিশ্বাস যদি না হয় তাহলে একবার গিয়ে তোমার তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করে এসো তার সুদামা নামে কোনো বন্ধু আছে কিনা বেশ তাই হবে বেশ তাই হবে আমি কি শুনে আসি কিন্তু ভিতরে প্রবেশ করবে না আমার যেই বলে যে ভিতরে প্রবেশ করবে না 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 আমি ভিতরে প্রবেশ করব না তাহলে আমি রাজ দরবারে গিয়ে জিজ্ঞাসা করে আসি বলছে হ্যাঁ যাও রাজ দরবারে গিয়ে আমার সেই সময় ভগবান কৃষ্ণচন্দ্র কি করছে গো না ভগবান কৃষ্ণচন্দ্র আজ রাজ দরবারে তার স্ত্রীগণের সাথে সেবিত হচ্ছে কেউ বা চরণ সেবা করছে কেউ বা পাখার বাতাস দিচ্ছে ঠিক এমন ভাবে চরণ সেবা করছে জয় রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি राजाधिराज कृष्ण चंद्र की राजाधिराज कृष्ण चंद्र की एक ही प्रहरी तुम्हें इखने क्यों बोलछे आर बोलबेन ना महाराज जे एकजन भिखारी एसे बोलछे से नाकि आपनार बंधु बोलछे बंधु की नाम तार बोले उठलो आमार नाम की जेनो एकटा नाम बोलेछिलो हाँ मने पड़ेछे ओई जे सुदामा सुदामा अमा जे सुदामार नाम शुने भगवान छुटते 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 आसछे अगो स्वर्ण सिंहासने कृष्ण आछिलो बसिया स्वर्ण सिंहासने कृष्ण आछिलो बसिया स्वर्ण सिंहासने कृष्ण आछिलो बसिया सुदामा सुनिया कृष्ण आछिलो तोड़िया सुदामा सुनिया कृष्ण आछिलो तोड़िया सुदामा তোমরা করেছো আমি বলতে যাব কেন আমা
আজ সুদামাকে টানতে টানতে আজ ঘরের ভিতরে নিয়ে আসলো। সত্যভামাকে বলে উঠলেন, সত্যভামা যাও গঙ্গার জল নিয়ে এসো। রুক্ষিণীকে বলে উঠলেন, রুক্ষিণী এসো তুমি এক ঘটিতে করে দুধ নিয়ে এসো। আর দাড়িদেরকে বললেন, যাও তোমরা হীরে মণি মানিক দিয়ে যে থালাটা সাজানো আছে সেই থালাটা নিয়ে এসো। আরে বল, আজ সবাই সব কিছু নিয়ে আসলেন। আনার পর আজ কৃষ্ণ ভগবান নিজে সুদামার দুখানি চরণ ধৌত করে দিচ্ছে, সুদামার দুখানি চরণ ধৌত করে দিচ্ছে। আর যেই না চরণ ধৌত করছে, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ নিজেই পান করছে। একি কৃষ্ণ এমন করিস না ভাই, তুই আমার জল কেন পান করছিস? বল্লা বল্লা কৃষ্ণ তুই এই তুই এমন করিস না, তুই এমন করিস না ভাই। আমা সুদামার কথা শুনি কৃষ্ণ ভগবান বলে উঠলেন, সুদামা তুই এতদিন আমার বন্ধু ছিলিস, যখন তুই আমার বাড়িতে এসেছিস তুই হলি আমার অতিথি, আর অতিথির চরণ আমি সেবা করব তাতে তোর বলার কিছু নেই। কেন জানিস? আমি ভক্তের চরণে বড় ভালোবাসি, ভক্তির চরণে বড় ভালোবাসি, ভক্তির চরণ চরণে বড় ভালোবাসি। ওহে ভক্ত রে ভক্তের চরণ বড় ভালোবাসি, ভক্ত বৎস গোবিন্দ আমার, ভক্তের চরণ বড় ভালোবাসে। ভক্ত বৎস ওহে গোবিন্দ আমার, ভক্ত বর্ষ গোবিন্দ আমার, চরণে বড় ভালোবাসি। আহা ভক্ত বর্ষ গোবিন্দ আমার, আরে ভক্ত চরণে বড় ভালোবাসি। ভক্ত বর্ষ গোবিন্দ আমার, ভক্ত চরণে বড় ভালোবাসি। ভক্ত বর্ষ হরি বলে চরণে বড় ভালোবাসি, হরি 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 বলে চরণে বড় ভালোবাসি, হরি হরি বলে হরি বলে হরি বলে চরণে বড় ভালোবাসি, চরণে বড় ভক্তির চরণ ভগবান বড় ভালোবাসি। তাই আজ নিজ হস্তে সুদামার চরণ ধোয়াইয়ে দিল, আর ওই চরণ ধোয়া জল নিজেও পান করলো। সুদামাকে বললেন, সুদামা আয় আমার কাছে আয়, আমার রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোর করে তিনি রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। আমার যে কোনো দিন একটা বাসে উঠে বসেনি, তাকে যদি রাজ সিংহাসনটা দেওয়া হয় সে কেমন ভাবে বসবে? সে জড়সড় করে বসে আছে। যাই সুদামা একটু ভালো করে বস, রাজার মতো করে বস, আজ হলি তুই রাজা আর আমরা হলাম তোর প্রজা, ভালো করে বস। আরে বল আমা, তারপরে কি করলো? সুদামাকে সেবা করিয়ে দিলেন, দিয়ে আজ শয়না কক্ষে গিয়ে শয়ন করিয়েছে। শয়ন করিয়ে দেবার পর আমা, এমন সময় আজ গোবিন্দ তামার সুদামার চরণ সেবা করছে, এমন সময় বলছে আছে, আচ্ছা এই সুদামা তুই যে আমার বাড়িতে এলি আমার জন্য কিছু আনিসনি?
বলছে আমার জন্য কি কিছু নিয়ে আসিসনি বলছে আনব না 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 আমি তোর জন্য কি নিয়ে আসব আমার কাছে কিছু নেই আমি তোর জন্য কি নিয়ে আসব আচ্ছা বেশ আমার জন্য তোর কিছু আনতে হবে না আচ্ছা বেশ তুই আনিসনি ভালো কথা যা আমার একটু কৃষ্ণের একটু অভিমান হলো কিন্তু কৃষ্ণ বড় চতুর তো আচ্ছা বেশ তুই আমার জন্য আনিসনি সেটা ঠিক আছে এতদিন পরে বন্ধুর বাড়ি এসেছিস আর আমার উপহারটা নিয়ে আসিসনি ভালো কথা কিন্তু আয় আয় দেখি আমার সাথে একটু আলিঙ্গন কর বললো না 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 আলিঙ্গন করা যাবে না ওমা আলিঙ্গন করবে কি করে সেই পুটুলিটা যে বগলের ভিতরে আছে হ্যাঁ কাঁধে চাপে আছে আর যেই আলিঙ্গন করতে যাবে পুটুলিটা পড়ে যাবে ওমা কৃষ্ণ তো বড় চতুর তাই ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে আর যেই না জড়িয়ে ধরেছে ওই চিড়ের পুটুলিটা পড়ে গেছে আর যেই চিড়ের পুটুলিটা পড়ে গেছে অমনি তাড়াতাড়ি করে চিড়ের পুটুলিটা কৃষ্ণ কুড়িয়ে নিয়েছে আর সঙ্গে সঙ্গে খুলে দেখে চিড়ি বলছি সুদামা আমি সবার বাড়ি এত মিষ্টি আমাকে সেবা দেয় আমার মুখে মিষ্টি খেতে খেতে অরুচি এসে গেছে তাই আমার মুখের স্বাদ ফেরানোর জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস ভাই আবার শুকনো চিড়ি নয় এ তো ভিজিয়ে এনেছিস আমার গলাতে যাতে না লেগে যায় সুদামাকে দেখে দিয়ে বলে ওরে কৃষ্ণ রে আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনি নাই পথে আসতে আসতে আমি মনে মনে করছিলাম এই শুকনো চিড়ে আমি তোকে কেমনে ভাবে মুখে তুলে দেব কখন জানি না জানি নয়নের এই অশ্রু দাঁড়া চিড়ে ভিজে গেছে তখন কৃষ্ণ বলে উঠল সুদামারি এ জগতে অনেকে অনেক রকম ভাবে আমাকে সেবা দেয় কিন্তু তোর মতো চোখের জলে ভিজা চিড়ে আমায় কেউ তো দেয় না কৃষ্ণ রে সুধাওয়া তোর মতো চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না তোর মতো চোখের জলে ভিজা চিড়ে আমায় কেউ তো দেয় না তোর মতো চোখের জলে ভেজা চিড়ি আমায় কেউ তো দেয় না তোর মতো চোখের জলে ভেজা চিড়ি আমায় কেউ দেয় না সুধাবা তুই আমাকে দিয়েছিস আমা ওই চিড়ির এক মুঠো নিয়ে ভগবান সেবা করে নিয়েছে আর যেই না সেবা করে নিয়েছে রুক্ষিণী এসে চিড়ের পুটলিটা কেড়ে নিয়েছে রুক্ষিণী তুমি কেড়ে নিলে কেন বলছে প্রভু তুমি যে এক মুষ্টি সেবা নিয়েছো তাতেই তোমার আমাদের যা লক্ষ্মী ছিল সব দেওয়া হয়ে গেছে এইবার আমরা অনেকই আছি তাই আমরাও কিছু কিছু করে প্রসাদ পাই আমার সবাই ওই প্রসাদের কণা প্রসাদ করে সবাই ছোট্ট ছোট্ট কণা কণা প্রসাদ সবাই পেল হরি বল তা ছোট্ট ছোট্ট যখন কণা প্রসাদ পেল আমার এই প্রসাদ এখন বাবা সবাই মিলে আনন্দে ভাগ করে খাচ্ছি আর এমন সময় নারদ মুনি এসেছে সেখানে এখন তোমাদের এত আনন্দ কিসের বলছে এই যে আমাদের সুদামার আনা প্রসাদ গো বলছে দাও দাও আমাকে দাও আমা এই সুদামারে প্রসাদ যাবে নারদ পাইল 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 এই নাচিতে নাচিতে নারদ কইলা সেতে গেল 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 হরি বল আমা এইবার কৈলাসে গিয়ে বলছি মামা একটা সুখবর আছে বলছে কি বলছে এই দেখো আমি সুদামার প্রসাদ পেয়েছি বলছে সুদামার প্রসাদ পেয়েছো বলছে হ্যাঁ আজ সুদামা চিড়ে নিয়ে এসেছিল সেই প্রসাদ ভগবান সেবা করেছে তার একটু আমি পেয়েছি বলছে আমাকে দাও বলছে আমি তো নিয়ে আসিনি তবে আমি নখাগ্রের ভাগে প্রসাদটা তুলেছিলাম তো তার যদি কিঞ্চিত লেগে থাকে আমার নখের কোনায় দেখি না একটু প্রসাদের কোনা লেগে আছে সেইটুকু ভোলানাথের দিয়েছে আমা নখাগ্রের প্রসাদ যখন শিব পাইল প্রসাদ যখন শিব পাইল নখাগ্রের প্রসাদ যখন
প্রসাদী যখন বদনেতে নিল আরে বম বম বলি ভোলা নাচিতে লাগিল বম 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 ভোলে নাচিতে লাগিল বম 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 ভোলা নাচিতে লাগিল নচরে जगन्नाथ महाप्रसाद जखन चिड़े प्रसाद हबी विमला माता नाम धरी से प्रसाद जगजन के बिलाई देव हरिबल আর এদিকে কৃষ্ণ ভগবান আমার বললেন সুদামারি এই কলি যুগের যে জগজীব যখন কেউ কিছু দিতে পারবে না যদি ভিক্ষা করে চিড়ে প্রসাদ করে মালসাই করে ভোগ নিবেদন করে আমি তাই আনন্দে সেবা করব হরি বল সেই দিন থেকে বাবা এই মালসা ভোগ হয়েছে হরি বল তাই এই মালসা ভোগ সেই দিন থেকে আজ সবাই মিলে প্রচার করলেন এই মালসা ভোগের আর ওই যে চিড়ে ভোগ জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায় দেখবেন শুকনো চিড়ে খেতে খুব ভালো লাগে হ্যাঁ ওই প্রসাদ বিমলা মাতা মা নাম ধরে ওই মা গৌরী দেবী আজ জগদীবের দ্বারে দ্বারে সেই প্রসাদ বিতরণ করলো হরি বল হরি বল আর এদিকে সুদামা বাবা ওই কৃষ্ণের বাড়িতে দশ দিন থাকলো আর এই দশ দিন থাকার পর সুদামা যখন কৃষ্ণের বাড়ি থেকে চলে যাচ্ছে বলছে বন্ধু আমি আসি বলছে আই বন্ধু আমা এই কৃষ্ণ সুদামার যে বন্ধুত্ব এমন বন্ধুত্ব জগতে পাওয়া যাবে না এখন দেখবেন বাবা জগতে সব জায়গায় বন্ধুর আর কোনো শেষ নেই এখন ইন্টারনেট দুনিয়া তো আজ আমার কিছু দরকার পড়েছে বন্ধুর কাছ থেকে চেয়ে বসলাম কিন্তু বন্ধু তেমন নয় বন্ধুর যদি সম্পর্ক আমরা জানতে চাই তাহলে এই কৃষ্ণ সুদামার কথা জানতে হবে হরি বল হরি বল এরাই হলো জগতের পরম বন্ধু যা কিনা শাস্ত্রের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে কৃষ্ণ সুদামার কথা এইবার যখন সুদামা গৃহে চলে যাচ্ছি এমন সময় কৃষ্ণকে বললেন কৃষ্ণ আমি আসি বললে এসো আমা কিন্তু কোনো টাকা পয়সা কিছু কিন্তু হাতে দিল না কেন কেন দিল না দিলে দিতে পারত তো কিন্তু দিল না কেন আমার আছে আমার বন্ধু নেই আমার বন্ধুকে যদি ওর বন্ধু বিপদে পড়েছে আমার কাছে এসেছে আমি যদি তাকে পাঁচটা হাজার টাকা দিই তাহলে তার অপমান করা হয় তাই বন্ধুর অপমান করতে চাইল না এদিকে বিশ্বকর্মা কুবীর মা লক্ষ্মী সবাইকে আদেশ করলো যাও আমার সুদামার কুড়ে ঘরটা রাজপ্রাসাদ বানিয়ে দাও বিশ্বকর্মাকে আদেশ দিলেন কুবেরকে বললেন যাও গিয়ে ধন ভান্ডার যা আছে যাতে কোনোদিন অভাব না হয় সব কিছু পূরণ করে দাও আর মা লক্ষ্মীকে বললেন যাও আমার সুদামার স্ত্রী আমার জন্য ভিক্ষা করে নিয়ে এসেছে সেই প্রসাদ আমি পেয়েছি তুমি সুন্দর করে সুদামার স্ত্রীকে সাজিয়ে দাও হরি বল আমার সুন্দর করে সাজিয়ে দিলেন এমন সময় সুদামা গৃহে ফিরেছে ফিরে আর বাড়িটা চিনতে পারছে না যখন বাড়ি চিনতে পারছে না এমন সময় বলছে কই গো আমার সেই তালপাতার কুড়ে ঘরটা কোথায় গেল এ তো একটা রাজপ্রাসাদ আমার রাজপ্রাসাদ থেকে আমার সুশীলা বেরিয়ে আসছে বলছে স্বামী তোমার বন্ধু এই রাজপ্রাসাদ তোমার জন্য বানিয়ে দিয়েছে আর সমস্ত ধন রত্ন দিয়ে আমাদের ঘর ভর্তি করে দিয়েছে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে হরি বল আমা সেই
সুদামা এই কলিযুগে হলেন সুন্দরানন্দ পণ্ডিত। তিনি অসময়ে জামরুল গাছে কদম ফুল ফুটিয়ে রাধা কৃষ্ণের গলে পড়িয়ে দিয়েছিল, তাই এই সুন্দরানন্দ পণ্ডিত হলেন সেই সুদামা। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, সবে মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর সিদ্ধানাথ প্রেমানন্দে হরি হরি বল।